লাবণ্য নাকি তোর বাবাকে বলেছে আমাদেরকে গ্রামের বাড়ি চলে যেতে। কি কথায় কষ্ট পেয়েছে সেটা তো বলতে হবে নাকি? বুঝলাম নাই, আমরা এই 2-3 দিন কিন্তু খুব ভালো ছিলাম আমরা। তুই এখানে, আমি এতবার করে ডাকছি তুই সাড়া দিচ্ছিস না কেন? এখানে দাঁড়িয়ে না থেকে বাসে কাজ টাজ তো করতে পারিস নাকি? বোবা মনে হয় ওয়াশরুমে বুনমুনকে নিয়ে তুই খেলতে হতে পারিস। আমার শরীরটা ভালো লাগছে না, মনটা ভালো নেই, তাই ভাবলাম ছাদে এসে একটু হাওয়া বাতাস খেয়েছে। শরীর ভালো না কেন, কি হয়েছে? এই যে বলি এত অনিয়ম করিস না, সকালের খাবার দুপুরে খাস। হ্যাঁ, দুপুরে কি খাস তাও তো জানি না, রাতে যখন ফিরিস খাওয়ার টাইম পার হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি যাই বুনবুনকে নিচ্ছি। দাঁড়া, তোর বাবার মনটা ভালো নেই, এমনিতে অবশ্য জীবনের চাপ, তারপর লাবণ্য যে কথা বলেছে তাতে মানুষটা খুব কষ্ট পেয়েছে। ভাবি কি বলেছে আব্বাকে আর কি? মানে বুঝলাম নাই, আমরা এই 2-3 দিন কিন্তু খুব ভালো ছিলাম আমরা, আসার পর পরই ঝামেলা শুরু করে দিয়েছে। ঝামেলা কিনা সেটা তো জানি না, কিন্তু পুরোটা আমাকে খুলে বলেনি, কিন্তু খুব কষ্ট পেয়েছে। কি কথায় কষ্ট পেয়েছে সেটা তো বলতে হবে নাকি? লাবণ্য নাকি তোর বাবাকে বলেছে আমাদেরকে গ্রামের বাড়ি চলে যেতে, তাহলে খরচ কমবে আর মাঝে মধ্যে ওরা গিয়ে আমাদের দেখে আসবে। কেন ভাবি এই কথা আব্বাকে বলেছে? উনি কোন যুক্তিতে এই কথা আব্বাকে বললো, কোন সাহসে? মানে সে কি আব্বাকে চেনে না? আমি তো বিশ্বাস করতে পারছি না মা। ভাবি মানে উনি কি মিনিমাম, ওনার কোনো কমন সেন্স নাই, কোনো ম্যানারিজম জানে না উনি? কার সাথে কখন কোন পরিস্থিতিতে কি বলতে হবে উনি জানে না? জাপানি মাথা গরম করিস না, আমি দেখি ইমতিয়াজের সাথে কথা বলে কি করা যায়, দেখছি। কি দেখবে মা, কি হবে আর, এখন কি আব্বা কষ্ট পাচ্ছে না? শোনো মা, যা হওয়ার তা কিন্তু হয়ে যাচ্ছে। উনি কোন যুক্তিতে আমাদেরকে বললো গ্রামের বাড়িতে চলে যেতে? হ্যাঁ, ওনারা যদি আলাদা হতে চায় আলাদা হয়ে যাক না, তো কাহিনী করবার কি আছে? তুই কিন্তু এসব আবার খোকনকে বলিস না, ও একেবারে আগুন লাগিয়ে দিবে। হ্যাঁ, আগুন লাগানো উচিত এখন মা, এখন আর সহজ কথা কাজ হবে না। তো বড় সাহস, উনি আব্বাকে কথা বলে, উনি তোমাকে বলতে পারতো মা, ভাইয়াকে বলতে পারতো, আমাদেরকে বলতে পারতো, মানে ডিরেক্ট আব্বাকে কিভাবে এই কথা বলে? আচ্ছা তুই মাথাটা গরম করিস না, আমি বললাম তো আমি দেখছি। তোমার দেখা মানে মা হচ্ছে মিনমিন করে বুঝিয়ে বলা, যেটা এখন আর সম্ভব না, এখন আর এভাবে বুঝিয়ে কাজ হবে না মা। ভাবিকে গিয়ে আমি ডিরেক্ট জিজ্ঞেস করবো যে ওনারা যদি আলাদা হতে চায় আমাদেরকে বলুক, আব্বাকে কেন বলতে গেল উনি, আমি জিজ্ঞেস করবো। তো ভালো লাগছে, যন্ত্রণার মধ্যে যে জীবন পার করছি।